জাহান্নামের বিকট আওয়াজ, আল্লাহ বলবি উনি ফেরেশতা, জাহান্নাম তারে ধরে রাখ, পিছনে রশি লাগা ধরে রাখ, কারণ এই জাহান্নাম সামন দিকে আসলে একটা উন্মতির উসার দিবে না, জাহান্নাম কি ফেরেশতারা শিকল লাগায় পেছনে ধরে রাখবে, শিকল লাগায়ও ধরে রাখতে পারে না, শিকল ভেঙ্গে আল্লাহর দিকে আসতেছে। এই অবস্থা দেখে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন আর বলবেন ওরে মালিক জাহান্নাম রে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ার নবীর কান্না ভারী হয়ে যাবে হাসরের মাঠ, আল্লাহ বলবেন ও নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, মাথা উঠান আপনি কাঁদবেন না, আল্লাহ কুদরতের হাতে এক চিমটি পানি দিয়া ফেরেশতাকে বলবেন ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও, আল্লাহর দেওয়া কুদরতের পানি জাহান্নামে দেওয়া মাত্র জাহান্নামটা পেছনে দৌড়ায়, আল্লাহর ফেরেশতারা বলবেন আল্লাহ শিকল লাগায় যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলা যে জাহান্নাম পেছনে দৌড়ায়, এটা কেমন বরকতের পানি, এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি, আল্লাহ বলবেন না না, না কলেজে পড়ে না মাসারে না, কয়দিন আর বাহাদুরি করবে রে যুবক, তোর মতো কত যুবক খেলার মাঠে বন্ধু ছিল আজকে কবরে চলে গেল, লেখাপড়ার টেবিলে ছিল আজ কবরে চলে গেল, এরে যুবক কয়দিন আর বাহাদুরি করবি, আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্না করে তওবা করো, আল্লাহ গলায় ছুরি আসবে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না, আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ করে দাও, একটু চিন্তা কর হে যুবক, তোর পায়ে ধরার পরেও তুই ডুবি করতে চাও না, আর আমাকে কোটি টাকার লোভ দেখাইলো আমি ডুবি ফেলতে চাই না, কারণটা কি, অন্য কোনো কারণ না জাহান্নামের আযাবের ভয়, কারণ আল্লাহর কোরআন নবীর হাদিস সামনে আজ বিদ্যমান, গুনাহগারের জন্য আযাব, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য 13 লক্ষ গুণ বড়, মদিনার নবী বলেন দেখো তাকাইয়া, দিনের বেলা সূর্য রাতের বেলা নাই, এরপরও শীতের মধ্যে এত ঘাম কেন গরম কেন, হাসরের ময়দানে নবী বলেন এই সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, একটা নয় দুইটা নয় 12টা মুখ জমিনে দিবে, আল্লাহ বলবেন সূর্য তোর সব তাপ গুলো ছেড়ে দাও, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, আল্লাহ তাআলা বড় বিকট আওয়াজ দিয়া বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আরে গুনাহগারের দল তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের বলবে ও নেককারের দল দুনিয়াতে আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য কত রাত ঘুমাও নাই, যায় নামাজ বিছায়া ভোর রাতে কান্নার আওয়াজ, কত আল্লাহওয়ালার দরবারে দৌড়াইছো, এরে আল্লাহর বান্দা কত কষ্ট করে নামাজ পড়েছো, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করেছো, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে টুপি ফালাও না, দাড়িওয়ালা বলে গালি দিয়েছে দাড়ি ফালাও নাই, আর
আজ আমি আল্লাহ তোর সাথে মোলাকাত করব, আরশের নিচে গিয়া অবস্থান করব, আর গুনাহগার গুলোরে বলবে ফেরেশতা এই গুনাহগার গুলো লাইনে দাঁড় করাও, বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায় দিন, তবে সোজা হাতে দেওয়া হবে না, আল্লাহ অর্ডার করবেন এই নাফরমান গুনাহগারকে। নবীরা বয়ান করলো শুনে নাই মানে নাই, আলেমুল আমাদের বয়ান শুনিয়াও আমল করে নাই বরং বিরোধিতা করেছে। আজকে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো সব বান্দা ভোগ করলো, আমি আল্লাহর বিরোধিতায় চলছে আজীবন, আমি আল্লাহ সোজা হাতে আমল নামা দিব না। এই বেঈমানের আমল নামা দেওয়ার জন্য কেমন পলিসি হবে? আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই বান্দার বুকের মাঝখান দিয়া ছিদ্র করে হাতটা ভেতরে ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকায়া পিঠের থেকে বের করবে, আল্লাহ পেছনে হাতে আমল নামা দিবেন, আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কোথায় কি অপরাধ করেছো আমল নামা পড়ে দেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ হাত পেছনে আমল নামা পেছনে, চোখ দুটো সামনে কিভাবে পড়বে? আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে বলবেন, ও ফেরেশতা এই নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়ে পেছনে ফিরায় দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতারা ঘাড়টা ধরে পেছনে ফিরায় দিবে, ওদিকে জাহান্নামের আওয়াজ কয়দিন আর বাহাদুরি করবে রে যুবক, তোর মতো কত যুবক খেলার মাঠে বন্ধু ছিল আজকে কবরে চলে গেল, লেখাপড়ার টেবিলে ছিল আজ কবরে চলে গেল, এরে যুবক কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্না করে তওবা করো, আল্লাহ গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ করে দাও, মা বাবারে কষ্ট দিব না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের জবাই করব না রে আল্লাহ, হারামের পথে আর উপার্জন করব না, আয় আল্লাহ হালালের পথেই চলব, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, আয় আল্লাহ তোমার খাস বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। তওবা করার যদি নিয়তায় খাতি মুনাফেকি যদি না থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ নবীর সুন্নতে আমার জিন্দেগি দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এ ময়দানে আপনার কত গোলামরা হাজির হয়েছে, কত ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, কত যুব ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক এখানে হাজির হয়েছে, টাকার জন্য না, খানার জন্য না, জাহান্নাম থেকে মুক্তি চাই, করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, সহ্য করতে পারবো কবুল করে নেন, এলাকায় শান্তির
পেছনে টাকা পয়সা পরামর্শ নাই, তাই ব্যাংকের দিয়ে তারা সহযোগিতা করেছে, কবুল করে দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে তারা সহযোগিতা